আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জন্মদিনে শ্বেতাকে ভালোবাসার পরশ, জন্মদিন সেলিব্রেট করলেন পায়ে চোট নিয়ে অভিনেতা রুবেল দাস। বন্ধুরা, নিমফুলের মধু ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে রুবেলকে অভিনয় করতে। রুবেলের জন্মদিন ছিল আর এই দিনটিকে স্পেশাল করে তুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দুটি কেক হাজির অভিনেতা রুবেলের জন্মদিনে তার বাড়িতে। আমরা জানি অভিনেতা চোট পেয়েছেন কিছুদিন হলো, তার দুই পায়ের গোড়ালি ভেঙে গিয়েছে আর সেই কারণেই পায়ে প্লাস্টার রয়েছে তার। প্রত্যেকটা দিন কঠিন অভিনেতা রুবেলের জন্য। রুবেল বাড়ি থেকে শুটিং করে নিজের অংশ পাঠাচ্ছেন সেটে, আর সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি টেলিকাস্ট। অভিনেতা রুবেল যখন দিনের পর দিন বাড়িতে, তখন অভিনেতার পাশে মনোবল বাড়ানোর জন্য রয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ব্যস্ততা থাকা সত্ত্বেও অভিনেত্রী বারবার পৌঁছে যাচ্ছেন রুবেলের কাছে। রুবেলের জন্মদিন বলে কথায় দিনটিকে স্পেশাল করে তুললেন তিনি। দেখা গেল দুটি কেক কাটলেন অভিনেতা, পরিবারের মাঝে অভিনেতাকে দেখা গেল হাসি মুখে। দেখা গেল এক সময় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে ভালোবাসার পরশ দিতে রুবেলকে। দুজনকে একই ফ্রেমে দেখা গেল খুশ মেজাজে। পরিবারের সদস্যদের সঙ্গে ছবি ভাগ করে দিলেন অভিনেতা, তার সঙ্গে জানালেন তার পরিস্থিতির কথা। অভিনেতা সামাজিক মাধ্যমে লেখেন, এবার আশা করিনি জন্মদিনটা এত ভালো কাটাবো, কারণ বাড়ি বসে এতটা দিন কাটানোটা একটু কষ্টকরই হয়ে পড়তো যদি না আমার পরিবার আমার পাশে থাকতো। শ্বেতা, আই লাভ ইউ দ্য মোস্ট, তুমি পাশে আছো বলে প্রতিদিন খুব ভালোভাবে কাটছে আর জন্মদিনটা আমার শ্রেষ্ঠ করে তুলেছ। আমি কি বলবো জানি না, শুধু বলতে পারি আমি ভাগ্যবান তোমাকে পেয়ে। আর অবশ্যই কাকিমা কাকু, আই লাভ ইউ বোথ, তোমরা আমার পরিবার আর আমার গোটা পরিবার, বিশেষ করে আমার দাদা বৌদি দিদি মা, ধন্যবাদ তোমাদের এভাবে পাশে থাকার জন্য। আই লাভ ইউ অল, আর আমার বন্ধু বান্ধব এবং দর্শক ফিউ ফ্যান্স সকলকে অনেক ধন্যবাদ আমায় শুভেচ্ছা পাঠানোর জন্য, দ্রুত আরোগ্য কামনা করার জন্য। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসছি। ছোটের জন্মদিনটি রুবেল এভাবেই কাটালেন। রুবেলের জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।